এই দেখ এগুলো কি বলতো হ্যাঁ লেবু গেছে অনেক লেবু হয়ে গেছে দেখেছিস এই চল দুটো পেরে নিয়ে যায় শরবত করে খাবো পার 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 এটা এইখান থেকে এই এইখানে এখানে বড় বড় লেবু এই রুটি বানানোর তাওয়া দিয়ে সানমিকে বোকা বানাবো বলবো একটা বড় সাইজের ললিপপ এনেছি এই সানমি

এই এখানে কি করে পাখির ডিম পারলো এখন দিন দুপুরে হ্যাঁ তাই তো এখানে চারটে ডিম আছে তো এই ডিমগুলো এলো কোথা থেকে কে কেটে দিল এই দেখ ডালগুলো কেটে দিয়েছে এখানে আর পাখির বাসাটা এখানে পুড়ে গেছে না শোনা পাখির ডিমগুলো নেয় না ওইটা থেকে আবার চারটে বাসা হবে পাখির ওখান থেকে বাচ্চা ফুটবে বুঝেছো পাখির বাচ্চা হবে হ্যাঁ চলো আমরা বাড়ি যাই এই সানবি কি খাচ্ছি আঙ্গুর ফল আঙ্গুর ফল আমাকে একটা দিবি না দেও না কেন একটা দে না কেউ গাছ লাগিয়ে খাও বাইছে তো কোথায় এই তো কদিন আগে লাগিয়েছি গাছে তরমুজ হয়ে গেল হ্যাঁ তাই তো গাছটাও তো সুন্দর হয়েছে বেশ লগ্নকে তুই তরমুজ খাবি তাই অনেক বড় তরমুজ হয়েছে তো এই গরমের মধ্যে ভালোই হবে আমি একাকাই একাই খাবো তোকে দেবো না তুলি তরমুজটা

আরে বাবা এখানে তো মনে হচ্ছে ডিম এটা তো পাখির ডিম কালকে ঝড় বৃষ্টি হয়েছে মনে হয় ডিমগুলো গাছ থেকে পড়ে গেছে যাই সানভিকে ডাকি আই সানভি তাড়াতাড়ি আয় এই দেখ এখানে কতগুলো ডিম দেখেছিস এক গ্লাস ডিম

শুয়ে পড়বি তাহলে ঠিক আছে আজকে থেকে তাহলে তোকে আর ইয়ে দেব না ঘরে থাকতে দেব না তুই কুড়ে ঘরেই শুবি এই দেখ সানি শুয়ে আছে কুড়ে ঘরের মধ্যে কেমন লাগছে কুড়ে ঘরে শুয়ে এগুলো কি বলতো হ্যাঁ বাটা দিয়ে শিব ঠাকুরের কাছে নিয়ে যাবে দেখ কত সুন্দর সাজাবে ফুল দিয়ে তুই সাজাবি তুই নিয়ে যাবি চলে ফুল ফল দিয়েছিল